নমস্কার, আজি এইটো ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করিম সোসাইটি নাইবা ট্রাস্ট নাইবা এনজিও বা সেকশন এইট কোম্পানির আমি এখন বনাবলে হলে বা রেজিস্ট্রেশন করবলে হলে আমি তাত কি কি ডেজিগনেশন বা পদবী রাখব পারো। ডেজিগনেশন পদবী বলে কলে আমি সাধারণত ভাবো যে কাক কি দায়িত্ব দিয়া হয়, সেই দায়িত্বের উপর তার রেসপন্সিবিলিটি কি থাকিব, সেই সমূহ সেই পদবী বা ডেজিগনেশনের জড়িয়ে আমি গম পাব পারি নাইবা জানিব পারে। ঠিক সেইদরে এন জি ও বা রেজিস্ট্রেশন সোসাইটি রেজিস্ট্রেশন বা এসোসিয়েশন ফাউন্ডেশন যেটুই আপনি নবনা কিয় তাত কিছুমান ডেজিগনেশন মাস্ট বি দিব লাগে। সেই ডেজিগনেশন সমূহ ইয়াতে এই ভিডিওটোর জড়িয়ে মই যেনেকে স্লাইডত দেখুৱাই আছো তেনেকে আপনি ডেজিগনেশনবিলাক রাখিব পারে। রেজিস্ট্রেশন করোতে লিস্ট অফ এক্সিকিউটিভ বডি বা লিস্ট অফ মেম্বারত এই ডেজিগনেশন সমূহ আপনাদের দিব পাৰিব।